জানাচ্ছি আমি তো আমি আজকে ফিজিক্স নিয়ে আলোচনা করব করবো আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ইন্টার আস তারা অবশ্যই দ্বিমাত্রিক গতি নিয়ে মানে পড়াশোনা করতে হবে তোমাদেরকে তো ইন্টারের জন্য আসলে এই ভিডিওটা এবং যদি যারা তে আস তারাও দেখতে পারো কারণ তাদেরকে একটা সময় ইন্টারে উঠতে হবে তো তা তোমরা দেখে নিলে তোমাদের আসলে বেসিকটা স্ট্রং হবে তো দ্বিমাত্রিক গতি আমরা এতদিন একমাত্রিক গতি দেখছি শুধু এক্স এক্সিস বরাবর ভূমিতে আমরা যেটা নাইন টেন অঙ্কগুলো করছি এখন অঙ্কগুলো হবে আসলে দ্বিমাত্রিক গতি টু ডাইমেনশনাল গতি তো এর আগে আমি কিছু কথা বলি সাপোজ একটা বস্তুকে এটা হচ্ছে আমার ও এক্স এক্স এক্সিস এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস তো একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম একটা বস্তুকে আমি যখন নিক্ষেপ করব তো এক্স এক্সিস বরাবর আমার হচ্ছে অনুভূমিক দিকে উপাংশ বা অনুভূমিক দিকে বেগ কাজ করবে সাপোজ আমি একটা বস্তু নিক্ষেপ করব যখন তখন বস্তুটা একটা নির্দিষ্ট কোণে আমি নিক্ষেপ করবো এবং নির্দিষ্ট একটা বেগ থাকবে এটার তো আমার তখন অনুভূমিক দিকে যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে আমার কস্তিটা তোমার মনে রাখবা আর উলম্ব দিকে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার সাইন তো আমি যা ভেক্টরের যে নদী নৌকা স্রোত গতি যে অঙ্কগুলো দেখাইছিলাম তোমাদেরকে সেই ভিডিওটা দেখে যদি তোমরা এই ভিডিওতে আসো তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হয় তো এখন আমি যে কাজটা করব এখন আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখাচ্ছি তো আসলে তোমাদের এইখানটায় দিকটা যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি একটা বস্তু নিক্ষেপ করলাম সেটা আমার অনুভূমিক বরাবর আমার উপাংশ কাজ করবে বরাবর উপাংশ কাজ করবে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে তার মানে আমি একটা বস্তু নিক্ষেপ করলাম সেটা অনুভূমিক দিকেও কিছু দূরত্ব অতিক্রম করবে এবং সেটা নির্দিষ্ট একটা অনুভূমি বেগ থাকবে এবং উলম্ব দিকেও সে কিছু দূরত্ব অতিক্রম করবে তার উলম্ব দিকেও কিছু একটা বেগ থাকবে তো আমি যদি একটা চিত্র নিচে এঁকে দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা বস্তুকে নিক্ষেপ করলাম নিক্ষিপ্ত বস্তু সেটাই হচ্ছে আমাদের প্রাশ বলা হয় তো সেটা একটা নির্দিষ্ট কোন সাপোজ থিটা কোন মারলাম এবার একটা নির্দিষ্ট বেগ ছিল সেটাকে ভি নট দিতে পারো ভি দিতে পারো ইউ নট দিতে পারো ইউ দিতে পারো তো তোমাদের ইচ্ছা নিক্ষেপ করার পরে বস্তুটা আমার এই বিন্দুতে যে পড়লো তো তাহলে ও থেকে এ যে দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে পাল্লা তার মানে নিক্ষেপণ বিন্দু থেকে যে বিন্দুটাতে যে বস্তুটা পরবে সেটা হচ্ছে আমার পাল্লা পাল্লা কখন সবচেয়ে বেশি হয় যখন আমার কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার মানে থিটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে পাল্লার মান হবে সবচেয়ে বেশি আরটা কি হবে ম্যাক্স হবে এই জিনিসটা তোমরা এম সি জন্য মনে রাখতে পারো এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখন বস্তুটা আমি নিক্ষেপ করার পরে একটা নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতায় উঠবে তো সেটাকে আমার বলা হয় সর্বোচ্চ উচ্চতা বা এচ তো আমার এচটা হচ্ছে কি কি সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে পাল্লা ওকে তো সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য একটা সময় লাগবে এই উচ্চতা ওঠার জন্য একটা সময় লাগবে সেটা হচ্ছে টি তো ছোট হাতে টিটা হচ্ছে আমার কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে টি বড় হাতে টি সেটা হচ্ছে বিচরণকাল এখন তোমাদেরকে কয়েকটা সূত্র একটু মুখস্থ রাখতে হবে যেমন হচ্ছে পাল্লা সূত্রটা মুখস্থ রাখতে হবে যে পাল্লা আর b not square sin 2 theta divided by g সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা তোমাদেরকে মনে রাখ সর্বোচ্চ উচ্চতায় যে একটা সূত্র আছে সেটা মনে রাখতে হবে যে b not square sin square theta by 2g সর্বোচ্চতায় উঠতে যে সময় লাগতেছে সেটার একটা সূত্র আছে সেটা হচ্ছে v not sin theta by g আর বিচরণ কাল মানে সম্পূর্ণ টাইম সেটা হচ্ছে আমার এই চারটা সূত্র একটু ভালোভাবে মুখস্থাপোজ এই এই একটা বস্তু আমি যখন নিক্ষেপ করবো একটা বস্তুকে আমি যখন নিক্ষেপ করবো নিক্ষেপ করার পরে সেটার দুইটা উপাংশে ভাগ হবে বেগটা একটা হচ্ছে আমার অনুভূমিক উপাংশ আমার যে উপাংশটা হবে সেটা দূরত্ব বের করার জন্য আমি যে সূত্রটা ইউজ করবো সেটা আমি x দিয়ে লিখলাম তো আমার যেটা হবে এক্স আমি লিখতে পারি ভিনট যেহেতু আমার পার্শ্বভূমি দিকে তার মানে আমার cos থিটা আসবে ভি নট cos থিটা টি তার মানে এটা আমরা সূত্র একটা পড়ছিলাম যে a v t ওই সূত্র অনুযায়ী কিন্তু আমি লিখলাম এটা ইনটু আসলে লিখছ না ইনটু আর অনুভূমিক দিকে যে আমার বেগটা কাজ করবে সেটা আমি ভি এক্স দিয়ে লিখলাম আর সেটা হবে হচ্ছে v not cos थीटा এখানে টি হবে না ওকে তো উল্লম্ব দিকে আমার যদি দূরত্ব অতিক্রম করতে চাই সেটা আমি y দিলাম আসলে তো এইস ইক ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয় এখনো বস্তুকে যদি আমি উপরে নিক্ষেপ করি এই বস্তুটাকে উপরে নিক্ষেপ করি তখন অভিকর্ষ স্তর কিন্তু বিপরীতমুখী হয়ে যায় তখন জি এর মান মাইনাস নাইন পয়েন্ট এইট হয়ে যায় ওই আমি এখানে মাইনাস ইউজ করছি একই রকম যদি আমি অনুভূমি উলম্ব দিকে আমি বেগ বের করতে চাই তখন হবে আমার ভিনট তো এভাবে করে তোমরা আসলে দেখতে পারো কি বিভিন্ন ধরনের তোমরা কোন মানগুলো তোমরা বের করতে পারো যে ভিনট সাইন্থিটা এখন আমার এখানে যেহেতু উলম্ব দিকে আমার মারা হয়েছে একটা জি কাজ করবে তো মাইনাস জি টি ইউজ করতে পারো তোমরা এটা আসলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি কারণ উপরের দিকে মারছে যেহেতু ওই জন্য আমার মাইনাস জিটি টি তো এই আসলে এই যাবতীয় সূত্রগুলো এখন যদি আমার সম্পূর্ণ বেগ বের করতে বলে তখন আমি আসলে বেগ হিসেবে দনোটা বেগকে আমি জাস্ট স্কয়ার করে যোগ করে দিয়ে রুট করে ফেলবো তো এটা হচ্ছে আমার মোট বের বেগ বের করার সূত্র তো এখন আমি তোমাদের মাঝে আসলে একটা অঙ্ক করে দেখাবো তাহলে আসলে তোমরা ক্লিয়ার হবে সাপোজ আমার কাছে এখানে একটা সেই রকম একটা উদাহরণ আছে যে একটা বস্তুকে অনুভূমিক এটা হচ্ছে অনুভূমিক দিক এটা হচ্ছে উলম্ব দিক তো ও বিন্দু থেকে একটা বস্তুকে আমার নিক্ষেপ করা হলো এই একটা নির্দিষ্ট বেগে সাপোজ বেগটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এবং একটা নির্দিষ্ট কোণে কোনটা সাপোজ ধরলাম আমি দশ ডিগ্রিতে তো দশ ডিগ্রি কোণে দশ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো তো বস্তুটা তিন সেকেন্ডে বেগ সেকেন্ডে বেগটা কত এটা হচ্ছে অতিক্রম করতে পারবে ওকে তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রথমে অনুভূমিক দিকে বেগটা বের করবো অনুভূমিক দিকে আমাদের বেগ বের করবো দেন হচ্ছে আমি আস্তে আস্তে উলম্ব দিকে বেগটা বের করবো তো অনুভূমিক দিকে যদি আমি বেগ বের করতে যাই আমার ভিএক্স কি কাজ করবে তো অনুভূমিক দিকে যখন আমি বেগ বের করতে যাব তো আমার ভিএক্স এর মানটা হবে কি আমার বি এক্সটার মানটা হবে ভিএক্স ইকাল টু ভি নট কে ভিএক্স এর মানটা হবে আমার এটা তো হচ্ছে আমি এখন বি এক্সে মান বের করব আমার বি নট হচ্ছে যেহেতু দশ মি বেগে মারছে দশ মিটার পার সেকেন্ড বেগে আর থিটার মান হচ্ছে দশ ডিগ্রি তো আমি যদি এটা করি আমি যে মানটা পাবো সেটা হচ্ছে টেন ইন্টু কস সরি টেন ইন্টু কস টেন ডিগ্রি আমি যদি করি পাবো নাইন পয়েন্ট এইট ফোর নাইন পয়েন্ট এইট ফোর মিটার পার সেকেন্ড ওকে তো আমার অনুভূমির দিকে আমি বেগ বের করে ফেলছি এখন যদি আমি উলম্ব দিকে বেগ বের করতে চাই তো দেন হচ্ছে আমার বি ওয়াই হচ্ছে বি নট থিটা মাইনাস জিটি

তো আমার এখানে যে মানটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স মিটার পার্সেন্ট আমি যেহেতু এলোমেলো মান ধরছি তো আমার মানগুলো কিন্তু ওরকমভাবে এলোমেলো আসছে তো আমি এখন যদি বেগ বের করি তো বেগ হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার আমি দুটো মানকে স্কোয়ার করে দিব নাইন পয়েন্ট এইট ফোর স্কোয়ার প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স স্কোয়ার তো দেন যদি আমি এগুলাকে স্কোয়ার করি এটাকে আমি স্কোয়ার করলাম তো স্কোয়ার করে আবার আগের মানটার সাথে আমি স্কোয়ার করবো যেমন হচ্ছে নাইন পয়েন্ট এইট ফোর এটা আমি স্কোয়ার করলাম করে আমি দুটা মানকে আমি প্লাস করলাম প্লাস করে রুট করে দিলাম আচ্ছা আমি একসাথে করি যেমন হচ্ছে নাইন পয়েন্ট এইট ফোর স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স এই দুটাকে যদি করি তাহলে পাবো হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি ফাইভ মিটার পার সেকেন্ড তার মানে দশ সেকেন্ডে আসলে বস্তুটা এত বেগে যাবে তো এইভাবে আমি বেগের মানটা বের করব আশা করি তোমরা আসলে জিনিসটা বুঝতে পারছো এখানে হয় কি এখানে আমার কিন্তু প্লাস জি টি কিন্তু ছিল তোমরা বলতে যে এখানে ছিল না কেন তো এখানে অনুভূমিক দিকে তো কোনো আসলে তরণ নাই তো তরণটা আমি জিরো তো ওই জন্য আর এখানে কোনো কিছু আসলে অ্যাড হবে না জিরো ইন্টু থ্রি মানে তো আসলে আলটিমেটলি জিরো তো ওটা যোগ করলে আসলে কোনো কিছুই না তো আমরা এখানে আসলে যে সূত্রটা ইউজ করছি সেটা হচ্ছে ভিহিকাল টু ইউ প্লাস জিটি যখন এক্স অক্ষর দিয়ে মানে অনুভূমিক দিয়ে কাজ করছে তখন এক্স নিছি আর সাইন দিলাম আর হচ্ছে এখানে প্লাস মাইনাস ইউজ করছি হ্যাঁ তো উপর দিকে মারছি যেহেতু মাইনাস তো এটা তোমরা বুঝো সবাই আর কি তেমন কিছু বলার নেই তো আমি যদি তো আজকে আমার ভিডিওতে এই পর্যন্ত থাকি নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ম্যাথ নিয়ে আসলে আসবো তোমাদের মাঝে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই থাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ